বলতে চাই যে আপনি বলছেন যে মানে নাস্তিক হতে হলে শুধুমাত্র কমন সেন্স ব্যবহার করেও নাস্তিক হওয়া যায় আপনার কথাটা সত্য কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে কি আমাদের শিক্ষা ব্যবস্থাটা এরকম যে খুব ছোটবেলা থেকে আমাদের পারিবারিক শিক্ষাই বলেন বা আমাদের শিক্ষা ব্যবস্থাটাই বলেন খুব ছোটবেলা থেকে কমন সেন্সটা না নষ্ট করে দেওয়া হয় মানে আমাদের যে প্রশ্ন করার ক্ষমতা বা আমাদের যে মানে কৌতূহল আমাদের যে মানে আরো নতুন কিছু জানার ইচ্ছা আগ্রহ এবং আমরা যে টিচারকে কে প্রশ্ন বানে জর্জরিত করতে পারি আমাদের যে শিক্ষক যিনি মনে করা হয় যে সে একজন কমান্ডার সে নির্দেশ দিচ্ছে আমরা সেই নির্দেশ পালন করছি কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম হওয়ার কথা না ব্যাপারটা হওয়ার কথা এরকম সে আমাদের সাহায্যকারী আমরা জ্ঞান আহরণ করতে এসছি সে আমাদের সাহায্য করছে জ্ঞান আহরণে এবং তা এরকম কিন্তু হওয়ার কথা ছিল এবং আমরা টিচারকে প্রশ্নবাণে জর্জরিত করব। নানা ধরনের এমন এমন ক্রিটিক্যাল কোশ্চেন করবো যে কোশ্চেনের কাছে টিচার মানে খুব বিপর্যস্ত হয়ে পড়বে তখন সেই শিক্ষা ব্যবস্থা থেকে ভালো ভালো ছাত্র বের হয় মেধাবী মেধাবী মানুষ বের হয় কিন্তু আমরা যখন স্কুলে যাই আমি আমি তো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একজন মানে 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 ধরেন যে ভুক্তভোগী স্কুলে গিয়ে আমি নানা ধরনের প্রশ্ন নানা ধরনের প্রশ্ন করতাম আমার মাথায় তো নানা ধরনের প্রশ্ন আসতো আমি যথারীতি প্রশ্নগুলা করতাম এবং দেখতাম যে টিচার এমন ভাবে আমাদেরকে ধমকাতো এবং মারতো এবং আমাদেরকে

ক্রিটিক্যাল क्वेश्चन করতাম আমি এমন এমন প্রশ্ন করতাম যে এই প্রশ্ন মানে স্যার কি বিব্রত করা হতো এগুলো জানতো না এখন ছোটবেলা থেকে যখনই কমন সেন্সে নষ্ট করে দেয়া হয় এই কারণে আমি বলি যে একজন বাংলাদেশের কাঠামতে দ্যান ইউরোপের কাঠামতে আপনি একজন নাস্তিক স্বাভাবিকভাবেই হবেন কমন সেন্স ব্যবহার করেই হয়ে যাবেন কে কিছু করতে হবে না কিন্তু বাংলাদেশ বা পাকিস্তানের শিক্ষা কাঠামোর মধ্যে দিয়ে যখন আপনি বেরে উঠবেন তখন আপনার অবশ্যই অনেক প্রাসঙ্গিক জিনিস ওই যে যেই পথের জিনিস আপনাকে দিয়ে ব্রেইন ওয়াশ করা হয়েছে সেটা থেকে বাঁচার জন্য আপনার আরো আনুষঙ্গিক কিছু জিনিস লাগবে এই জিনিসগুলা হচ্ছে যেমন ধরেন দর্শনের কিছু বই লাগবে বিজ্ঞানের কিছু বই লাগবে ইতিহাসের কিছু বই লাগবে এই জিনিসগুলো সম্পর্কে যখন আপনার কিছু বেসিক আইডিয়া হবে তখন আপনার আপনি কমন সেন্সটা ব্যবহার করতে পারবেন কিন্তু কমন সেন্স কিন্তু আপনার মানে মানে খুব দুর্বল করে দেওয়া হয় আমাদের স্কুলে আমাদের মাদ্রাসায় এগুলাতে কিন্তু মাদ্রাসাতে একদম ভবিষ্যৎ করে দেওয়া হয়

আর আরেকটা জিনিস একটু জানতে চাই তো আপনি কি রিকমেন্ড করতেছেন যে নবী মোহাম্মদ 23 বছর বইটা ইজ এ গুড ওয়ান হ্যাঁ এই বইটা পড়তে পারেন এটা খুবই চমৎকার একটা বই এবং এই বইটার মধ্যে আপনি এটা কি আপনার ওয়েবসাইটে আছে ওয়েবসাইটে আছে নাকি ওয়েবসাইটে আছে বাংলা 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 অনুবাদটা আছে আমাদের মানে বন্ধুরাই অনুবাদটা করেছেন আমাদের বেশ কয়েকজন মানে সহযাত্রী সহকর্মী বন্ধুরাই অনুবাদটা করেছেন খুব চমৎকার বই এটা আপনি দেখতে পারেন আর হচ্ছে আপনি একটু কষ্ট করে যদি আমি আপনাকে একটু বলছি একটু অপেক্ষা করেন মানে আপনি যদি শুধু ইসলাম ধর্ম সম্পর্কে জানতে চান তাহলে এই বইগুলো পড়তে পারেন আর আমি একটা বই সবসময় রিকমেন্ড করি মানে সবাইকে রিকমেন্ড করি এই বইটার নাম হচ্ছে সফির জগৎ সফির জগৎ বইটা যদি আপনি একটু পড়ে নেন মানে আপনার জন্য সফির জগৎ সফির জগত আর হচ্ছে আপনি নবী মোহাম্মদের তেইশ বছর আলী দস্তির এই বইটা পড়ে নিতে পারেন ভবানী প্রসাদ সাহু এবং দেবী প্রসাদ চট্টোপাধ্যায়ের যত বই আছে সব আপনি পড়তে পারেন কারণ তা ওনাদের বই অসাধারণ অসাধারণ কিছু বই যেমন ধরেন একটা বইয়ের নাম আমি কয়েকটা বইয়ের নাম বলে দিই যে গল্পের শেষ নেই এটা হচ্ছে দেবীপ্রসাদের ধর্মের উচ্চ সন্ধানে ভবানী প্রসাদ মানব সন্তান ঈশ্বর ও অন্যান্য প্রসঙ্গ সাহু তারপরে যে যুগে বড় সমাজ দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় এই বইগুলো আপনি দেখতে পারেন এই বইগুলো খুবই চমৎকার তারপরে আর হচ্ছে আহ আরেকটা বই আমি সবাইকে রিকমেন্ড করি পড়ার জন্য শুভব্রত তার সম্পর্কিত সুসমাচার এটা হচ্ছে ডক্টর হুমায়ুন আজাদের লেখা এইটা মানে খুব চমৎকার একটা বই আমি অবশ্যই আমি ওটা নিব এই যে এই কয়টা বই আপনি যদি এখন আপাতত পড়ে আর হচ্ছে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট এই বই থেকে যে বইগুলো সেগুলো হচ্ছে আরো জালি মাতব্বরের রচনা সম্পর্কে এটা হচ্ছে সবার আমি কালেকশন করেছি এটা আসলে এখনো হয়নি এটা শুধু মাত্র যে সত্যের সন্ধান টুক পড়লেই হবে শয়তানের জবানবন্দি এই টাইপের কয়েকটা যদি এটা খুবই বেসিক লেভেলের মানে একদম মানে শুরুর আপনাকে হেল্প করবে কিন্তু আমার মনে হয় এটা সবারই পড়া থাকা উচিত আচ্ছা দ্যাট ইজ গুড আর আরেকটা क्वेश्चन করব বেশি সময় নেব না আপনারা যখন লাইভে এসে এই কথা কথাগুলো ডিবেটগুলো করেন শোক আর মুমিন যারা আসে এরা তো আসলে সাধারণ মানুষ মোস্ট অব দেম হ্যাঁ তো আপনারা কি আসলে একটা প্ল্যাটফর্ম কি বানানো যায় না যারা একটু সোকল ইসলামিক স্কলার বাংলাদেশের একটু প্রথম সারির তাদের সাথে কি কোন রকম একটা লাইভ ডিবেট বা এরকম কিছু কি অ্যারেঞ্জ করা একেবারেই যায় না কারণ আমি জানি আপনাদের একটা সিকিউরিটি ইস্যু থাকে বাট অনলাইনে অথবা কোনো টিভি চ্যানেলে বা ইত্যাদি ইত্যাদি এমনকি কিছু করা যায় না আসলে নাকি তারা আসলে ফেসবুকে ভয় আমার কয়েকজন এসে যুক্ত হয়েছিলেন যেমন ধরেন একজন হচ্ছেন গিয়ে সৌদি আরবের সৌদি আরবের একজন ইমাম সাহেব আছেন অস্ট্রেলিয়ার একজন ইমাম সাহেব আছেন ওনারা মানে মোটামুটি পরিচিত মানুষ মানে যারা ইসলামিক স্কলার তাদের মানে যায় তাদের মানে সমাবেশে তারা মোটামুটি পরিচিত মানুষ ওনারা হয়েছিলেন এবং আমিও কয়েকজনের সাথে যুক্ত হয়ে কথা বলেছি কিন্তু এবং একজন আছেন জাকারিয়া সাহেব উনি একজন তফসিল লিখেছেন উনি একোরানের তফসিল লিখেছেন উনিও প্রখ্যাত একজন ব্যক্তি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা মানুষ ওনাকেও আমি আহ্বান জানিয়েছিলাম যে উনি আমার একটা আমার কথা সমালোচনা করে একটা ভিডিও বানিয়েছিলেন আমার আমার বক্তব্যের সমালোচনা ওনাকে আমি আহ্বান জানিয়েছিলাম আমার সাথে আলোচনাতে আসতে উনি যে কথাগুলো বলেছেন সেগুলো আমি ভুল প্রমাণ করে দিব রেফারেন্স সহকারে কিন্তু উনি আমার কোন সারা দেন নাই আসলে এবং উনি আমি আমি খুব ভালোভাবে জানি উনি কখনো সারা দেবেন না কারণ আমার কাছে যে রেফারেন্স আছে আমার কাছে যে রেফারেন্স সমস্ত কিছু আছে একদম চোখের সামনে খুলে খুলে দেখা দিব এবং উনিও এটা ভালোভাবে জানেন সেই কথাগুলো কোন সম্ভাবনা এবং এই মিথ্যার কথাটা যে উনি বলেছেন উনি নিজেও এটা ভালোভাবে জানেন যে উনি মিথ্যা বলেছেন এই কারণে উনি কখনো আমার সাথে লাইভে আসবেন না এই সাহস উনি কখনো করবেন না এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে ইসলামের এই যে মানে নোংরা বিষয়াদি এখন পর্যন্ত আমরা 40 50% করি নাই আর অনেক কিছু আমাদের কাছে বাকি আছে হ্যাঁ সেই বাকিগুলো যখন যখন একজন ইসলামিক স্কলার আমার সামনে আসবেন আমি বাকিগুলা বের করে দেব একটা একটা করে তার মুখের সামনে বের করব এবং তখন তার চেহারা দেখুন না ইসলামিক স্কলারের জন্য ওয়েট না করে আপনি আমাদেরকেও বলেন কারণ আমি দেখি যে আপনার যদি আমি একটু আপনার সমালোচনা করি আহ না কিছু জিনিস এত বেশিবার আপনি বলেন যেমন দাসী সেক্স অথবা গনিমতের মাল অথবা ইত্যাদি মানে একই জিনিস सुनते सुनते না ইটস নট নেগেটিভ কিন্তু আমরা নতুন আর কিছু যেটা বলে যারা আপনি অনেক কিছু জানেন তো আমাদেরকেও যদি জানান আমরাও আর কিছু শিখতে পারলাম আপনার মাধ্যমে মানে স্কলারের জন্য ওয়েট না করে যদি বলেন আমাদের জন্য ভালো হয় এই ব্যাপারটা না ভাই এখানে একটা সমস্যা আছে সমস্যা হচ্ছে কি যে নতুন যারা নাস্তিক এখন আছেন আমাদের এখানে অনেকে নতুন নতুন আছেন এসছেন কাজ করছেন ভালো কাজ করছেন অনেকে তাদের মধ্যে একটা প্রবণতা আমি দেখতে পেয়েছি যে তারা ভুল জিনিসপত্র তারা 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 দেখতে পাচ্ছে আলোচনাতে নতুনত্ব আনার জন্য নতুন কিছু নিয়ে কথা বলার জন্য ভুল কিছু জিনিসপত্র নিয়ে চলে আসতেছেন যেগুলো রেফারেন্স গুলা সঠিক না যেগুলা রেফারেন্স গুলা ভ্যালিড না যেমন ধরেন একজন একটা জিনিস নিয়ে আসছে যে হজরত মোহাম্মদ নাকি তার কন্যা ফাতেমার সাথে যৌন সম্পর্ক করতো একজন এসে একটা দাবি করে এবং সে রেফারেন্স নিয়ে আসছে রেফারেন্স নিয়ে আসছে হচ্ছে রাস্তাঘাট থেকে বই কেনা বই ওগুলার কোনো ভ্যালিডিটি আসলে নাই ওই বই কোনো কোন ভ্যালিডিটি নাই এবং আমি তাকে জিজ্ঞেস করেছি যে আপনি এই রেফারেন্সটা কোথায় পেয়েছেন এটা আমাকে একটু দেন আমি দেখলাম যে এটা তো ভ্যালিড রেফারেন্স না তখন তার সাথে আমার লেগে গেল একটা মানে মানে ভয়ঙ্কর রকমের লেগে গেল যে সে দাবি করতেছে মোহাম্মদ নাকি তার কন্যা ফাতেমার সাথে যৌন কর্ম করেছে কিন্তু এটা একেবারে মিথ্যা কথা এটা ভুল কথা এটার কোনো ইয়া নাই না এটা আমি আসলে কথা শুনি নতুনত্ব আনার জন্য যদি আমরা নতুনত্ব অনেকে আনতে যাচ্ছে আলোচনাতে অনেকে নতুনত্ব আনতে যাচ্ছে কিন্তু নতুনত্ব আনার জন্য চিপ ফেম এর জন্য জাস্ট তার কি ভিউজ বাড়াতে চায় সো কল্ড এবং আরো আরো কিছু বাজে বাজে জিনিস তারা নিয়ে আসতেছে একটা আমি দেখলাম যে মানে শুনতে বাজে জিনিস আমি তারপরে বলছি যে নিজের মানে বললাম না খুবই বাজে শোনাবে শুনতে সেটা আছে কিন্তু কোনোটা রেফারেন্স ভ্যালিড না ভ্যালিডিটি নাই সেগুলার এখন নতুনত্ব আনার জন্য কিন্তু আমরা মানে এই কাজগুলা যেন না করি সেই দিকে আমাদের খুব মনো আমাদের যেই কয়টা জিনিসের একদম হান্ড্রেড পার্সেন্ট রেফারেন্স আছে মানে শতভাগ নিশ্চিত আমরা শুধুমাত্র কবরে নেমে তার সাথে শুয়েছিলেন শুয়েছিলেন শব্দটার মানে এখানে কি মানে কি জনসম মৃতদেহটার সাথে সম্পর্ক করেছিলেন নাকি শুধু কিছুক্ষণ মানে সময় কাটিয়েছেন এইটা ছিলেন এটা নিয়ে কিন্তু বিশাল একটা কামাও লাগানো যায় হইচই লাগানো যায় যে হজরত মোহাম্মদ ডেড বডির সাথে যৌন কর্ম করেছেন কিন্তু এটার রেফারেন্সটা কিন্তু 100% সঠিক না এটা এটার রেফারেন্সটা সঠিকও হতে পারে ভুলও হতে পারে আমাদের আমরা শিওর না এই কারণে এই জিনিসটা আমরা আনতে আনবো না এই জিনিসটা আমরা আলোচনায় আনি না ঠিক আছে আবার যেমন ধরে হযরত মুহাম্মাদের পিতা কিন্তু কিছু কিছু ইবনে হিশামের মানে বই থেকে আমরা পাই আমাদের জন্মের তিন বছর আগে মারা গেছে তাহলে মানে তিন বছর ধরে নিশ্চয়ই কেউ প্রেগনেন্ট ছিল না আমি না তো তিন বছর ধরে প্রেগনেন্ট ছিল না তাহলে এই মানে হজরত মোহাম্মদের আসল পিতাটা আসলে কে এবং হাদিসে কয়েক জায়গায় বলা হচ্ছে যে আব্দুল মুতালিব হচ্ছে আমার পিতা হজরত মোহাম্মদ নিজে বলতেছে যে আব্দুল মুতালিব হচ্ছে আমার পিতা এইটা এখানে কিন্তু মানে একটা বড় গন্ডগোল আছে এবং এটা নিয়েও কিন্তু আমরা অনেক চিল্লাপাল্লা করতে পারি কিন্তু এটা নিয়েও আমরা চিল্লাপাল্লা করি না কারণ এখানে মানে আরব দেশে হচ্ছে গিয়ে পিতা বলতে এবং আরেকটা ব্যাপার হচ্ছে তারা মানে ওইভাবে হ্যাঁ ইয়া করতো এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে হযরত মোহাম্মদের পিতা যে তিন বছর আগে মারা গেছিল এটা একদম হান্ড্রেড পার্সেন্ট আমাদের কাছে রেফারেন্স নাই এই কারণে আমরা এরকম আরো অসংখ্য বিষয় আছে যে জিনিসগুলা নিয়ে আমরা মানে কথা বলি না আমরা শুধুমাত্র কয়েকটা জিনিস যে কয়েকটা জিনিসের একদম শতভাগ একদম নিশ্চিতভাবে ভাবে আমরা সব প্রমাণ করতে পারি শুধুমাত্র সেই কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করি এই কারণে আমাদের আলোচনাটা হয়তো এটা এটা সঠিক না আমাদের আলোচনাটা হয়তো পুনরাবৃত্তি হয় একই জিনিসের পুনরাবৃত্তি হয় কিন্তু আমাদের কিছু আসলে করার নেই এই বিষয়ে কিছু করার নেই কারণ আমরা নতুন জিনিস খুঁজতে গিয়ে আমরা ভুল জিনিস তো মানুষকে খাওয়া না 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 দরকার নেই না দ্যাট রাইট

আচ্ছা আলিম উদ্দিন আপনাকে যুক্ত করছি আলিম উদ্দিন আপনি যুক্ত আপনাকে যুক্ত করেছি আলিম উদ্দিন আপনাকে যুক্ত করেছি আপনি যুক্ত হন অনুগ্রহ করে যুক্ত হন আলিম উদ্দিন হ্যালো 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 কথা শোনা যাচ্ছে হ্যাঁ ভাই কথা শোনা যাচ্ছে কিন্তু আপনাকে দেখা যাচ্ছে না ভাই ভাই আমি নিজেকে দেখাতে চাচ্ছি না ভাই আপনি যদি মুমিন হয়ে থাকেন তাহলে আপনি নিজেকে আপনার দেখাতে হবে কারণ হচ্ছে দেখা গেছে যে মুমিন ভাইরা একটু পরে গালি শুরু করেন এই কারণে আমরা মানে আপনার আপনার চেহারাটা চেহারাটা দেখে নিতে চাই যদি আপনি পরে আমাকে গালি দেন তাহলে যেন রাখতে পারি না ভাই এটা নিশ্চিত থাকেন যে আপনাকে আমি গালি দেব না কারণ এর আগে আপনার ভিডিও দেখার জন্য খুব একটা মানে বাড়ির থেকে হ্যাম্পার হয়েছিল তো সেই জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে ঠিক আছে তাহলে আপনি কি ভাই আমার লাইভে যুক্ত হওয়ার শর্তগুলো পড়েছেন হ্যাঁ রক্তবেলা করেছি মানে আপনার যেরকম প্লাস্টিক প্লাস্টিক দ্রব্যতে গুলো আছে এগুলো আপনার ভালো ডাজমেন্ট করতে হবে তারপর যদি শারীরিকভাবে সক্ষম থাকেন তাহলে রক্ত দিতে হবে আর আপনার নাস্তিক কোড যেগুলো পড়াশোনা আছে এগুলো একটু পড়াশোনা করতে আসছে হবে কিন্তু আমার একটা দুঃখের বিষয় হ্যাঁ বলেন দুঃখের বিষয় যে মানে

ভাই মানে শুরু থেকে কে শুরু করবো একটা বলুন একটা বলুন আমি কয়েকটা বলছি বলছি সৃষ্টির আগে আল্লাহর সিংহাসন ছিল পানির উপরে আয়াত আয়াত সুরা আয়াত নম্বর সাত আল্লাহর আড়স ছিল পানির উপরে ঠিক আছে আল্লাহ তালা মহাবিশ্ব সৃষ্টি করেছেন ছয় দিবসে ছয় দিনে ঠিক আছে এখন দিনের হিসাবটা কি সেটা নিশ্চয় আপনি জানেন দিন কিভাবে হয় সময় তো দিন রাতের এবং হাদিসের ভাবে বর্ণনা আছে যে সোমবার দিন কোনটা সৃষ্টি হয়েছে রোববার দিন কোনটা মঙ্গলবার দিন কোনটা বুধবার দিন কোনটা এগুলো সবকিছু স্পেসিফিকলি হাদিসে বলা আছে কোন দিন কোন জিনিসটা সৃষ্টি করেছেন শুক্রবার দিন আদমকে সৃষ্টি করেছেন আল্লাহ

দুইটার বেসিক মৌলিক জিনিস মৌলিক দুইটা দুই দিকের মানে উল্টা মাথার আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে ঠাকুরমার ঝুলির ভিতরে কি কি বিজ্ঞান পাওয়া গেছে ভাই আপনি আমাকে বলতে পারবেন এটা হাস্যকর কথা হবে কারণ ঠাকুরমার ঝুলি হচ্ছে একটা রূপকথা এটার ভিতরে বিজ্ঞান মানুষ খুঁজতে যাবে কেন ধারে রাক্ষস খক্কসের যে গল্পগুলা রাক্ষস এই যে রাজকন্যাকে তুলে নিয়ে গেছে তারপরে রাজকন্যাকে ঘুম পাড়ায় রাখছে রাজপুত্র রাজপুতরা এসে টাচ করছে আর রাজকন্যা ঘুমের থেকে জেগে উঠছে এই গল্পটার মধ্যে আমি কি বিজ্ঞান খুঁজে পাইছি ভাই এই গল্পের ভিতরে আমি বিজ্ঞান কেন খুঁজতে যাবো এটা তো রূপকথার গল্প এটা হচ্ছে মজা পাওয়ার জন্য মানুষ রূপকথার গল্প পড়বে ঠিক আছে বাচ্চারা পড়বে হ্যাঁ যেমন ধরেন টম এন্ড জেরি কার্টুনটা বাচ্চারা দেখবে এটার ভিতরে তো আমি বিজ্ঞান খুঁজতে যাব না আমি কোরআনের ভিতরে কেন বিজ্ঞান খুঁজতে এটা এটাকে বুঝাইতে হবে কারণ কোরআন হচ্ছে বা কোরআন বা বাইবেল বা এই ধরনের ধর্মগ্রন্থ হচ্ছে বিশ্বাসের ব্যাপার কিন্তু বিজ্ঞান কখনো বিশ্বাসের উপর নির্ভর করে না বিশ্বাসকে বাতিল করে দেয় বিশ্বাস বলে কিছু নাই বিজ্ঞানের ভিতরে আচ্ছা 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 তারপর এই যে আমাদের এই যে এখন একটা সবচেয়ে বড় কথা হলো যে ফ্রাউনের যেটা লাশ ফেরাউনের লাশটা নিয়ে একটা আমার মানে মানে ফ্রাউনের লাশটা যেরকম ভাই ফেরাউন আপনি জানেন ভাই ফেরাউন শব্দটার মানে আপনি জানেন আচ্ছা জানি জানি আচ্ছা ফেরাউন বলেন তো ভাই কি ফেরাউন জিনিসটা কি ফ্রাউন একটা আপনারা যেরকম একটা সম্প্রদায়ের মানে উপাধি জাস্ট ফ্রাউন মানে ফ্রাউ যারা সম্রাট ছিল তাদেরকে পার্টিকুলার ব্যক্তি কিনা সেটা তো আপনাকে আমাকে বলতে হবে যে ফেরাউনের লাশ পাওয়া গেছে মানে কি এটা মানে মানে আমি বুঝলাম না তো ফেরাউনের লাশ মানে কয়জন ফেরাউনের লাশ পাওয়া গেছে ফেরাউন ধরেন আমি যদি বলি প্রেসিডেন্টের লাশ পাওয়া গেছে বা প্রধানমন্ত্রী লাশ পাওয়া গেছে। মানে প্রধানমন্ত্রী লাশ মানে কি ভাই? প্রধানমন্ত্রী কোন প্রধানমন্ত্রী? এটা কি শেখ হাসিনা নাকি শেখ হাসিনার আগে যে ছিল খালেদা জিয়া নাকি মানে ধরে না মানে আপনি বলেন প্রধানমন্ত্রীর একটা শাড়ি পাওয়া গেছে। প্রধানমন্ত্রী শাড়ি মানে তুমি বুঝব না ভাই কার শাড়ি পাওয়া গেছে? যারা সেটা কোরআনে বর্ণিত নাই। লাশটা মামি করা হয়েছিল কি? ভাই কোরআনে যেটা বর্ণনা করা আছে সেটা হচ্ছে গিয়ে সমুদ্রে ভেসে গেছিল। ফারাওনের মানে ফারাওন লাশ ঠিক আছে এখন যেই মমিগুলা পাওয়া গেছে সেই মমিগুলা পাওয়া গেছে মিশরের পিরামিডের মধ্যে বা এই এরকম জায়গাগুলোতে সমুদ্রে কোনো মানে মমি পাওয়া যায় না আর সমুদ্রে ভেসে গেলে যখন ধরেন موسی দুই ভাগ করছিল তারপরে ফারাওন ওইখান দিয়ে যাচ্ছিল তখন সমুদ্র তাকে ভাসায় নিয়ে গেছে তখন তো তাকে মমি করার মত স্কোপ ছিল না তাই না সমুদ্র ভাসায় নিয়ে যাচ্ছে সে তার পাট করে মমি করে না যে কয়টা মমি পাওয়া গেছে যে কয়টা লাশ পাওয়া গেছে সেগুলো আছে মমি করা লাশ মমিকৃত মানে হচ্ছে যে কেমিক্যাল দিয়ে কাপড় দিয়ে পেচাইলে সেটাকে মমি সেটা মমি হয় প্রাচীনকালে মিশরে শরীরে নানা কেমিক্যাল দিয়ে লবণ দিয়ে কেমিক্যাল দিয়ে অন্যান্য জিনিস দিয়ে মানে মিক্স করে শরীরে তারপরে কাপড় দিয়ে পেচায় রাখতো ঠিক আছে সেটা অনেক দিন পর্যন্ত থাকতো সেটা মানে সহজে নষ্ট হইতো না সেই লাশ এইভাবে করলে এখন যেই লোক হচ্ছে গিয়ে সমুদ্র পার হইতে গিয়ে ভাইসা গেছে তখন তো তাকে তো আর মমি করে নেই তার মানে তার লাশটা যদি পাওয়া যায় কখনো সেই লাশটা অলৌকিক ভাবে সমুদ্রে অক্ষত থাকবে তাই না কিন্তু এরকম কোন লাশ পাওয়া যায়নি যেই লাশ পাওয়া গেছে সেই লাশ লাশ মমি করা লাশ মানে হচ্ছে তাদেরকে মিশরের যারা প্রাচীন লোকেরা ছিল বিজ্ঞানীরা ছিল তারা সেই লাশগুলাকে মমি করে রাখছিল এই কারণে মমি করে রাখার কারণে তাদের লাশ গুলো এখনো অক্ষত আছে কিছু কিছু লাশ পাওয়া গেছে অনেকগুলা লাশ পাওয়া গেছে সেগুলো মমিকৃত লাশ তাহলে সমুদ্রে যেটা ভেসে গেছে লাশ সেটা তো কখনো পাওয়া যায়নি এবং পাওয়া যাবেও না কারণ সমুদ্রে যে লাশটা ভেসে যায় সেটা কখনো থাকতে পারে না যেটা আপনার যে লবণ লবণ পেয়েছিল যেটা সমুদ্র থেকে উঠে আসা লাশ এটা গায়ে ইসলাম মে মরিস বুকাইলি কখনো ইসলাম ধর্ম গ্রহণ করেনই এটা হচ্ছে একেবারে মিথ্যা কথা মরিস বুকাইলি এবং কোনো বিখ্যাত ব্যক্তিও না তিনি ছিলেন ফ্রান্সের একজন সার্জন তিনি সৌদি আরবের রাজপরিবারের ডাক্তার হওয়ার সুযোগ একটা চাকরি পাইছিলেন সৌদি রাজপরিবারে চাকরি পাইছিলেন চাকরি পাওয়ার কারণে সৌদি রাজপরিবারের সাথে তার ঘনিষ্ঠতা হয় ঘনিষ্ঠতা হওয়ার পরে তিনি কিছু বই লেখেন এবং তিনি কেন বই লেখেন সেই জিনিসটা আমরা জানি কিন্তু সেই জিনিসটা আমরা এখন বলবো না আপনাকে আমি বলছি তিনি যেই কথাটা বলেছেন রামেসিস দুইয়ের যে মমিটা পাওয়া গেছে সেই মমিটা পাওয়া গেছে হচ্ছে মিশরের পিরামিডের মধ্যে সেই মমিটা দেখে মরিস বুকাইলি দাবি করেছেন যে এই মমিটার শরীরে যেহেতু লবণ আছে সেহেতু এই মমিটা সমুদ্রে হারাই যাওয়া লাশ ঠিক আছে তখন অন্যান্য যারা গবেষক তারা সবাই এই কথা বলেছেন যে এটা কোনো অবস্থাতেই সমুদ্রে ছিল না এই লাশটা কখনোই সমুদ্রে ছিল না এই লাশের সাথে যে লবণটা পাওয়া গেছে এই লবণটা সমুদ্র থেকে আসা কিন্তু এই লবণটা মিশরের যারা মানে তৈরি তারা মমি শরীরে পচন যেন না ধরে সেই কারণে লবণ ব্যবহার করেছেন এর মানে না এই লাশটা সমুদ্রে ভেসে গেছিল সেখান থেকে তুলে আনছে সেটা না ঠিক আছে এবং এই বিষয়ে সমস্ত সমস্ত গবেষক বলেছেন এটা কখনোই সমুদ্রের ভিতরে ভেসে যাওয়া লাশ না এটা

অর্থানে সৌদি রাজপরিবারের অর্থানে সে কিছু বই লিখেছে এবং কিছু দাবি করেছে প্রত্যেকটা দাবি হচ্ছে গিয়ে সবাই মিলে বাতিল করে দিয়েছে অন্য এই বিষয় যারা স্পেশালিস্ট তারা সবাই বাতিল করে দিয়েছে এবং ডক্টর মরিস বুকেইলি এই বিষয়ে কথাই বলতে পারে না কারণ সে হচ্ছেন একজন সার্জন সে কখনো এই বিষয়ের গবেষক না মমির গবেষক আলাদা ভাই মমি যারা রিসার্চ করে তারা প্রশ্ন তাদের বিষয়ে সাবজেক্টই আলাদা মরিস বুকেইলি এখানে কথা বলারই কোনো যোগ্যতা নাই মরিস বুকেইলি

হ্যাঁ তারপর একটু কনক্লুশন আসতে চাই যে আমি আমি ভেবেছিলাম যে ওই যেটা নুন গরিব লবণ যেটা পাওয়া গেছে সেটা আপনারা সাগর থেকে বেশি আসার জন্য কিন্তু আমরা সাধারণতে জানি যে একটা বস্তু পছনে পছনে ঠিক রাখা করতে আমরা লবণ বাড়িতেও ব্যবহার করি হ্যাঁ সেটাও আমরা একটু এটা ভাই যেকোনো শুটকি বানাইলেও শুটকি সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে শুটকি বানাইলে লবণ দে হ্যাঁ 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 এটা জানি তারপর ডক্টর মরিস উনি মামি ফিল্ম বাবা যেগুলো করা হয়েছে কোরআনে যেগুলো আছে ওগুলো আমি দেখলাম দেখার পরে আবার চিন্তা চর্চা করি সব হতে পারে যেগুলো সায়েন্টিস আবিষ্কার না করতে পারে বা সাইন্টিস এখনো ভুল হতে পারে কিন্তু আমাদের যেটা আপনার অলৌকিক ভাবে ওগুলো সত্যি হতে পারে এগুলো আমি নিজে নিজে

তাই অন্য যেগুলো মামি স্পেশালিস্ট সারা সমস্ত ডক্টর মরিস বুকালি নাকচ করে দিয়েছে আর গুরুত্বপূর্ণ কথাটা হলো যে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেন না এটা শিওর এটা রেফারেন্স এটা আছে এটা এটা শিওর মরিস বুকালি কখনো দাবি করে নাই সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে বাপ রে এত বড় ঢাকা কথা সবাই বলে আছে দেখি এটা আমি এটা রেফারেন্স এটা একটু যদি বলা কথা দিকা গুগল করলে পেয়ে যেতে পারি আপনি গুগল করলে পাবেন আপনি আগে এইটা গুগল করেন যে মমি সেকেন্ড রামেসিসের মমিটা সেই মমিটার উইকিপিডিয়াতে সেটার একটা পেজ আছে সেই পেজটা রিপোর্টটা করেন ওখানে লেখা আছে যে মরিস বুকাইলি নামক একজন সার্জন তিনি কিন্তু কোন প্রত্নতত্ত্ববিদ না মরিস বুকাইলি নামক একজন সার্জন দাবি করেছিলেন এটা এটা সমুদ্রে ছিল কিন্তু তার দাবিটাকে নাকচ করে দিয়েছেন প্রত্নতত্ত্ববিদগণ প্রত্নতত্ত্ববিদ হচ্ছে যারা মানে প্রাচীন জিনিসপত্র ঘাটাঘাটি করে এগুলো নিয়ে গবেষণা করে সেটা আর মরিস বুকাইলির কোন যোগ্যতাই নাই সেইখানে কথা বলার কারণ সে একজন সার্জন হ্যাঁ সার্জন হিসেবে সে হয়তো ভালো সেই বিষয়ে সেই বিষয়ে আমরা আলোচনাতে যাচ্ছি না সেই হয়তো সাধারণ হিসেবে খুবই ভালো কিন্তু ধরেন একজনের একাডেমিক কোয়ালিফিকেশন থাকলে ধরেন ধরেন বিজ্ঞানের একজন ব্যক্তি জীববিজ্ঞান বিষয় কোনো মানে পাক পাক করতে পারে না হ্যাঁ এই যে আমাদের স্টিফেন হকিং আমাদের যে সবচেয়ে বড় বিজ্ঞানী আমাদের পৃথিবীর এখন এখন পর্যন্ত সবচেয়ে বড় বিজ্ঞানীদের একজন স্টিফেন হকিং উনি কিন্তু বলতে পারবেন না যে আমি এখন জীববিজ্ঞান নিয়ে আমি এখন মানে মানে পাক পাক করব সে কিন্তু এটা করতে পারবে না কারণ তার সেটা সেই যোগ্যতাটা নাই সে কথা বলতে পারবেন কিন্তু তিনি কোনো ডিসিশন দিতে পারবেন না যে এইটাই আমি যেটা বলছি সেটা রাইট সেই রকম মরিস বুকাইলি হচ্ছেন একজন সার্জন মানুষ তিনি প্রত্নতত্ত্ববিদ না তার কোনো প্রত্নতত্ত্ব বিষয় তার কোনো একাডেমিক কোয়ালিফিকেশন নাই সে এইখানে তো কথাই বলতে পারে না এবং তার কথাকে বাতিল করে দিতে সবাই আর সবচেয়ে বড় কথা হলো যে আমার এখানে একটু ঘটনা লাগলো যে যদি আল্লাহ আল্লাহ তালার অলৌকিকতে বা কুদ্রতে